গোপাল ডাঙরিয়ার যেটা সন্দেহ যে ইভিএম টেম্পারিং হব পারে, সেই প্রেস মিটটোর পাছত আমি কাউন্টিং এজেন্ট সকলক আমার প্রার্থী সকলে ইতিমধ্যে নিজের নিজের এলাকাত প্রশিক্ষণ দিয়ে আরম্ভ করেছে। আর যিখিনি কথা কাউন্টিং এজেন্টর জ্ঞাত হব লাগে সেই গোটেই কথাখিনি আমার এআইসিসির ওয়ার রুমের পর একটা ভিডিও পঠিয়েছে, কপিল সিবল ডাঙরিয়া প্রেস মিট আছে, আমার ক্যান্ডিডেট সকলের নিজাববিয়া বহুতরে অভিজ্ঞতা আছে, পুরোনা অভিজ্ঞতা, নতুন খবর সব মিলাই পেলায় আমি আমার কাউন্টিং এজেন্ট সকলক সম্পূর্ণ প্রশিক্ষণ প্রাপ্ত করেছো, যাতে একবারে শেষের ভোট গন্তিওয়ালেকে আমার কাউন্টিং এজেন্ট সকল যাতে পুরা এলার্ট থাকে সেই আমি পুরা আশা করে আছো। এই তো সব চেষ্টা অব্যাহত থাকবে, চেষ্টা করেছিল 16টা দলক খাবর কারণে, তার তিনটামান দল ওলাই গিয়ে পেলায় নিজাববিয়াকে খেলিলে 13টা দল থাকলে। আর আগতে আমাক যাক যা দলক ক্লাব বলে বিজেপিয়ে কৈছিলে, বিজেপি আটাইতক ডর ক্যান্ডিডেট কেন্দ্রীয় মন্ত্রী ক্লাব বলে কোয়া দলের প্রেসিডেন্ট সত্যি খেলি পেলায় থরকেসতি হেরাই গেছে। গতি আমি যদি বিরোধী ঐক্য কারণে যদি চেষ্টা সে আমার অব্যাহত থাকবে। প্রথম কথা 4 তারিখের ফলাফল তো আমি সবে চাই লো, কিন্তু একটা কথা মানে আশা করছো যে আমার ফলাফল আগতকে যথেষ্ট ভাল হব, আর আগতকে রাইজর সঁহারি যথেষ্ট বৃদ্ধি পাইছে। আর আমি যি ধরনের দলে কাম কাজ করার কারণে আজি একটা ভাল পরিস্থিতিলেকে আমি আহিব পাৰিছো, আমি অধিক উৎসাহে রাইজর স্বার্থত রাইজর বিষয়বিলাকক লৈ আমি কাম করার কারণে একটা পরিকল্পনা করছো, যেটা আহি থাকা সময়ত কংগ্রেস দলটো শক্তি আর জনপ্রিয়তা বৃদ্ধি পায়। আসন মানে সংখ্যার সিটের নাম কব খোঁজা নাই, কিন্তু এখারে কৈছো যে আগতকে সিট বাড়ি ভোট বাড়ি, আমি প্রসাদ বলে পেলায় শিরত লম, নির্মালী বলে শিরত লম, কিন্তু দলের সভাপতি হিসাবে মানে আজি তারিখত মূর যে 14গী প্রার্থী তেখেতকলর কাউন্টিং এজেন্ট সকলক আমি প্রশিক্ষণ দিয়ে আছো, সকলো প্রার্থী কাউন্টিংয়ের কারণে সাজু হয়েছে, প্রায় সকল প্রার্থী অত্যন্ত উৎসাহী আর আশাবাদী হয়ে আছে। গতি যদিও আমার গুড় একটা সমীক্ষা আছে সেটি মানে কোটো এটালেকে রাজহাকে কোয়া নাই, মানে এখার কথাই কৈছো যে মূর যে ধারণা আর বিশ্বাস যে সিট বাড়ি আর ভোট বাড়ি।